आज गुवाहाटी प्रेस क्लब में वोट फॉर गैस सिलेंडर के तहत एक प्रोग्राम का आयोजन किया गया। ये आयोजन वोट फॉर गैस सिलेंडर के तहत किया गया। इस आयोजन की अध्यक्षता पवित्र बोरो ने की। पवित्र बोरो ने कांग्रेस और बीजेपी पर निशाना साधा। उन्होंने कहा कि ये दोनों पार्टियां लोगों में धर्मों के नाम पर हिंसा फैलाती हैं। चलिए आगे उन्होंने क्या कहा ये जानते हैं। 72,000 पेमेंट कैसे कि व्यक्ति भारतवर्ष ओनली फर 5 crores मानुक 72,000 पेमेंट कैसे कि भारतवर्ष बर्तमान 90 crores मानु आस 90 crores कारण क्यों आँचनी बनाब नारे बनाले तो 90 crores कारण आँचनी तो तैयार लगे कि লাভ কার হব আপনাদের এটা কথা মন করব কয়ে আছে নিম্নতম একদম মিনিমাম ইনকাম আর মিনিমাম ইনকামত কি কোয়া হয়েছে যখন ব্যক্তির 6,000 টাকার তলত ইনকাম আছে যদিহে আপনার 4,000 টাকা ইনকাম হয় 2,000 টাকা পে করব তার মানে 6,000 কমপ্লিট করে দিব যদিহে আপনার 5,000 ইনকাম চলি আছে তেতিয়াহলে 1,000 তেখেতে পে করিব গভর্নমেন্টের পৰা সেইটোই কৈ আছে ডাইরেক্টলি 6,000 নহয় ইয়াতো মানুহে বুজাত অসুবিধা বুজি আছে ভুল বুজি আছে ইয়ার কারণে যেহেতু এই সার্টিফিকেট ডিসির পৰা আনিব লাগিব যিসকল ন্যূনতম গরিব বুলি এটা সার্টিফিকেট লাগিব এই সার্টিফিকেটটো আপনার ডিসির পৰা আনিব লাগিব আৰু ন্যূনতম যিটো আয়ৰ সার্টিফিকেট আনিব লাগিব মিনিমাম 1 lakhs ওপৰত খৰচা কৰিব লাগিব তে এই 5 crore গৰিবৰ 1 lakh খৰচা কৰি এই সার্টিফিকেট আনিব নোৱাৰিব কোনসকল ব্যক্তি আনিব মধ্যস্তৰৰ ব্যক্তিসকলে এই সার্টিফিকেটটো আনি তেওঁলোকৰ লাভাংশৰ কাম কৰিব আৰু তেওঁলোকৰ যিটো ৰাজনৈতিক দলৰ অঙ্গী ভংগী নেতাসকল থাকিব এওঁলোকেহে এই সুবিধাটো পাব প্ৰকৃততে গৰিব মানুহে নাপাব ইয়ার কারণে আমি যেটো দাবি করে আছো যেহেতু ভোটার্স দেশের মালিক হয় আমি ভোটার্স পার্টি ইন্টারন্যাশনেলে কইছো আজি ভোটার্স পার্টি ইন্টারন্যাশনেলর 7 ক্যান্ডিডেট আছে আজি 7 ক্যান্ডিডেটর দুটা এটা পর্যায়ত দুজনের পুলিং হয়ে গেল কিন্তু আজি তারিখলৈকে আমার কোনো ক্যান্ডিডেটক আমি রাইজর ওসর শো করা নাই আমি কোনো ক্যান্ডিডেটক শো করা নাই ইটোর কারণে শো করা নাই আজি 70 বছরে দি ক্যান্ডিডেটক শো করে করে এই একটা ড্রামা করে আছে আমার সমষ্টি হচ্ছে লক্ষিমপুর তেজপুর মঙ্গলদৈ গৌহাটি কোকরাঝার বরপেটা আর ধুবুরি এই 7টা সমষ্টির অলরেডি 2টা সমষ্টির পুলিং হয়ে গেল লক্ষিমপুর তেজপুর মঙ্গলদৈ গৌহাটি বরপেটা কোকরাঝার আর ধুবুরি এই 7টা কনস্টিটিউন্সিত আমার ক্যান্ডিডেট আছে আর এই হিসাবত আমি কোনো ক্যান্ডিডেটক শো করা নাই আমি রাজনৈতিক বেলাক আমি দেখিবলৈ পাও এটা যদি সুলেমান খান ইজ এ মুসলিম কমিউনিটি ম্যান ইজ এ নো ডার্টি পলিটিক্স তেনেকুৱা এটা মেন্টালিটি মানুহৰ এটা আমার আজত আছে ইয়ার কারণে আমি কৈছো আমি মানুহ হয় আমি বিজ্ঞানী হব লাগিব আমি বিজ্ঞানী হিসাবে আমি কথাবিলাক ব্যবহার করব লাগিব আমি এজ এ মেন আমি মানু ইয়াত জাতির কথা নাহে ধর্মর কথা নাহে এই ভোট আপনি যেটা পুলিং করিব এই ভোট পুলিং করতে মোর মুসলমানের ভোট মোর বেঙ্গুলির ভোট মোর অসমিয়ার ভোট মোর বড়োর ভোট এইবিলাক কোনোদিন কাউন্টিং নহয় এজ এ ভোট হিসাবে কাউন্টিং হয় ইয়ার কারণে আমি কৈছো যে আমার ভোট ভোটার্স নো জাত নো পাত ভোটার হয়েছে এক জাত ভোটারের কোনো জাতি নাই ভোটারের কোনো ধর্ম নাই কিন্তু আজির তারিখত রাজনৈতিক নেতাসকলে জাতি ধর্ম নামক লৈ বিভেদ সৃষ্টি করেছে আর এই বিভেদ সৃষ্টির জড়িয়ে কি কৈ আছে যে ই মুসলমান ই বিজেপির সাপোর্টার নহয় ই বড়ো ই কংগ্রেসের সাপোর্টার নহয় এই যেটো খামখেয়ালি এটা ব্যবস্থা এই ব্যবস্থাটো যাতে নহয় হিসাবে যেটো ভারতবর্ষ জনমূরি আয় বর্তমানলৈকে 12,000 পার মেম্বার্স পার মান্থ পার মান্থ তে আমি
12,000 ডিভাইড জিডিপি 50-50 বলে কই আছো দেখক দেখক চল সকলের কারণে দরমার কারণে 6,000 রাখক ডেভেলপমেন্টের কারণে আর এজ এ ভোটার্সর ডেভেলপমেন্টের কারণে 6,000 পেমেন্ট করব লাগে ডিভাইড জিডিপি 50-50 মর পবিত্র বড়ো হয় মই স্টেট লেভেলের এক্সিকিউটিভর মেম্বার হয় আর মিডিয়ার দিকত মই চাই আছো মিডিয়ার দিকটো মই চাই আছো আমি 7টা সমষ্টির ভিতর আমি 2টা সমষ্টিতো খুব মানে ইন্টারেস্ট লৈছো এই 2টা সমষ্টিতো হয়েছে মঙ্গলদৈ আর কোকরাঝার আমার যিখিনি ফাউন্ডেশনের যিখিনি আমার ওয়ার্কার আছে এই হিসাবত আমার ভিলেজ লেভেলের পৰা বোর্ড লেভেলরলৈকে কমিটিবিলাক আছে ব্লক লেভেলের কমিটি কমপ্লিট হলে হয়ে আছে আর ডিস্ট্রিক্ট লেভেলের কমিটি কমপ্লিট আছে ইয়ার কারণে বর্তমান সংখ্যা যিমানখিনি আমার সদস্যর অন্তর্ভুক্ত হয়েছে মঙ্গলদৈ আর কোকরাঝারের 28 এই হিসাবত আমি দুটা বিপিএফ তো আমার কারণে এক ফ্যাক্টর নহয় বিপিএফ এইটার কারণে ফ্যাক্টর নহয় আমার মূল ইস্যুটো হয়েছে মানুষ হিসাবে জিয়াই থাকার অধিকার যেটো মৌলিক অধিকার যেটোকে কয়ে আছে রুটি কাপড়া মকান অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য আর শিক্ষা যেটো ব্যবস্থা ভারতবর্ষর সংবিধানে কয়ে আছে আমি তার বিপরীতে কইছো 70 বছর আগত মার্কেট নাছিল 70 বছর আগত মার্কেট নাছিল তেতিয়া রুটি কাপড়া মকান বা অন্ন বস্ত্র বাসস্থান নেতার জড়িয়ে বিতরণ করাটো আমার আপত্তি নাছিল এটা হাউস টু হাউস মার্কেট আছে ইয়ার কারণে ডাইরেক্টলি পেমেন্ট করা ব্যবস্থাটা করো ইয়াতে কোনো থার্ড পার্সন মানুষ না থাকে ডাইরেক্টলি পেমেন্ট সিস্টেম করিলে কোনো দালাল না থাকিব থার্ড পার্সন না থাকিব এই হিসাবে আমার ডাইরেক্টলি ডিমান্ডটো এইটো ডাইরেক্টলি পেমেন্ট করব লাগে পার অ্যাকাউন্টস পার মেম্বার হিসাবে পার ভোটার হিসাবে গুয়াহাটীত আমার এজন ক্যান্ডিডেট দিয়া হয়েছে পার্থ প্রতিম বরা নামর বরুয়া পার্থ প্রতিম বরুয়া হ্যাঁ স্টেট অফিস আমার রঙিয়াত আছে রঙিয়াত আমি অলরেডি গুয়াহাটির এটা চাই আছো কারণ আমি রাইজর দল এভরি ভোটার্সর দল আজি রঙিয়া গুয়াহাটীত যদি এখন মানে অফিস বনাব লাগে রাহুল গান্ধীয়ে যোন কৈছে সেইটো মানে যোনটো মানে 6,000 টকা বা যিমান দিম বুলি কৈছে সেইটো আসলকে স্কিম হিসাবে এটো দিম বুলি কৈছে আর আমারটো হল স্কিম নহয় আমি বিল এখন পার্লামেন্টত দিম সেই বিলখন ল লোকে সেইটো যাব ল হয়ে যাব সেই বিলখন আর ল হয়ে গেলে সেইটো এখন আইন আইন এখন হব আর আইন হলে আইনখন কেতিয়াও মানে না ভাঙে ভাঙাটো ইমান সহজ কথা নহয় কিন্তু স্কিম এটা কালি সেইটো নাইকিয়া হয়ে যাব পারে সেইটোই কথা